উত্তর জেলা পঞ্চগড়ে পৌষের শুরু থেকেই চলছে শীতের দাপট। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকছে বেশি। এতে দুর্ভোগে জেলা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, অনেকে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন। আরো জানাবেন সহকর্মী লুৎফর রহমান। উত্তর জেলা পঞ্চগড়ে বরাবরই কিন্তু শীতের প্রকোপ একটু বেশি থাকে, এবারও কিন্তু আমরা সেরকম চিত্র দেখছি। যদিও এবার শীতে দেখা মিলেছে একটু দেরিতে, অন্যান্য বছরগুলোতে সেপ্টেম্বরেই উত্তরের জেলায় শীতের দেখা মেলে, তবে এবার শীতের দেখা পাওয়া গেছে একেবারে ডিসেম্বরের শুরুতে। পৌষের প্রথম দিন থেকে কিন্তু শীতের তীব্রতা বাড়ছে, বিশেষ করে তাপমাত্রা অনেকটাই কমে আসছে। যদিও কোনোদিন হালকা কুয়াশা, কোনোদিন ঘন কুয়াশার পরিমাণ বাড়ছে, তবে শীতের যে তীব্রতা সেটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু এক অঙ্কে বিরাজ করছে। আর তার পাশাপাশি জানিয়ে রাখি যে এই শীতেলেই কিন্তু বেশিরভাগ সময় দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে উত্তরের জেলায়। তার পাশাপাশি জানিয়ে রাখি যে বর্তমানে পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এই শীতেলে দুর্ভোগে পড়েন। বিশেষ করে যারা দিন আনেন দিন খান, এই শ্রেণীর মানুষকে এই শীতের মধ্য দিয়ে তাদেরকে কাজে বের হতে হয় এবং জীবিকার তাগিদে তাদেরকে কাজ করতে হচ্ছে। সেই সাথে জানিয়ে রাখি যে শীতের তীব্রতা বাড়লে এই জেলা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, দরিদ্র অসহায় মানুষ রয়েছেন, তারা কিন্তু কষ্টে রাত কাটান প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্র না থাকার কারণে। জানিয়ে রাখি যে পঞ্চগড়ে যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমরা দেখেছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আজকের যে চিত্র, পঞ্চগড় সদর আধুনিক সদর হাসপাতাল 100 শয্যার হাসপাতাল হলো, সেখানে কিন্তু দ্বিগুণের বেশি রোগী ভর্তি থাকছে। আজ এই মুহূর্তে কিন্তু 226 জন রোগী ভর্তি রয়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ, তারা কিন্তু বেশি এই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র।